तो हेलो गाइस, इट्स माय न्यू व्लॉग। तो चलो आज के আমরা একটু বিকেল বেলায় বাইক নিয়ে ঘুরতে বের হয়েছি। তো আমার সাথে আছে মিরাজুল ও আমি। তো চলো বন্ধুরা একটু ঘুরে আসি। তো এখন আছি প্রসাদপুর। তো আমরা নিজেই জানি না যে কোথায় যাব। তো যেখানে ইচ্ছা তো আমরা যেতে চাইছিলাম কান্দ্রা, কিন্তু যাব না। তো আকাশের অবস্থাটা একটু দেখো কত সুন্দর ভাই, বিকেলের সানসেটটা দেখ। তারপরে আমরা ওদিকে ভালো লাগলো না, তাই আবার চলে এলাম এদিকে। তো আমাদের সাথে একটা রাইডারের সাথে দেখা হয়ে গেল, রাইডার বাবু রাইডার। তো এর বাড়ি হচ্ছে গুলাটিয়া, আমাদের সাথে থাক ঘুরে সামনে। তো চলে গেল ও। তো চলো আমরা একটু মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াবো, মানে যেদিকে সেদিকে মন ভাই। আজকে মানে ব্লগটা কোনো টাইটেল নেই ভাই, মানে কোনো কারণই নেই, উদ্দেশ্য নেই, এমনি ঘুরতে বের হয়েছি তাই ব্লগ ওপেন করলাম। তো বেসিক্যালি আমরা এই বিকালবেলা একটু ঘুরতে বের হই তাই ব্লগটা শ্যুট করলাম। তো সামনে আছে বাবু আর পেছনে আমরা। তো চলো আমরা এখন আছি হচ্ছে সালু, সালুর ওপর দিয়ে যাচ্ছি। তো সালুর ওপর দিয়ে একটু যাবো, ঘুরে টুরে বেড়াবো, ছবি টবি তুলবো, তার জন্যই এসছি বেসিক্যালি। তো চলো ছবি টবি তোলা যাক। তো দুজন যাচ্ছে ভাই, কত পাবলিক প্লেস ভাই, গ্রাম কত লোক ভাই, মানে গাড়ি বেশি স্পিড দেওয়া যাচ্ছে না ভাই, যদি কিছু হয়ে যায় বুঝতে পারছি না। দেখো ভাই খালি লোক আর লোক। যত এ বাবু তো এইদিকে চলে গেল, তো যাক আমরা চলো এদিকে যাই, এদিকে আমরা যাব ভাই। লোক ভাই, আরে ভাই 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 ভাই, এক্ষুনি 250 টাকা চলে যেত হাঁসটা যদি মরে যেত। তো ব্রেক দিয়েছিল ঠিকঠাক সময়, তাই বেঁচে গেল। তো চলো এদিকেই যাই। এখন বাইকের স্পিড দেখো ভাই 30। এই ভাই গ্রামের রাস্তা ভাই, গ্রামের রাস্তা, তার জন্য 30ই চলছে। তো ক্যামেরাম্যান আমি ভাই, আর ড্রাইভার মিরাজুল। আবার ভাই গ্রাম পার হচ্ছে না ভাই, গ্রাম পার না হলে কি করে হবে ভাই, গ্রামটা পার কর তাড়াতাড়ি। তো গ্রামটা পার করব, এবার প্রায় মোটামুটি পার হয়ে গেছি, এবার ফাঁকা রাস্তা পেয়ে গেছি প্রায়। এই দেখো এটা সালুর শেষ বলতে, আরে ভাই দেখতে পাচ্ছ কত জ্যাম ভাই, এখনই আবার অ্যাক্সিডেন্ট করত, এরকমভাবে অ্যাক্সিডেন্ট করলে কী করে হবে। তো চলো ফাঁকা রাস্তা ভাই, এবার টান গাড়ি। তো আগে সন্ধে লাগবে, সন্ধে লাগার আগেই ফিরে আসতে হবে। তো গাড়ি ভাই ছেড়ে দিয়েছে হাওয়াতে, গাড়ি হাওয়াতেই ছেড়ে দিয়েছে। নতুন বিয়ে করে ভাই চকচকি হয়ে গেছে, দেখো একবারে সব ম্যাচিং ম্যাচিং, কালো গাড়ি, কালো শার্ট, কালো চশমা, মানে সব কালো ভাই, সব কালো। আর দেখে দেখো সব ছেলে পিলে তাকাচ্ছে, দেখো ভাই দিকে। চলো, তো সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে, আর ব্লগটা কন্টিনিউ করা যাবে না মনে হয়। তো ব্লগটা আর বেশি কন্টিনিউ করব না। তো এবার আমরা সালু ওপর দিয়ে চলে যাব বাড়ি। তো দেখো ব্লগটি যদি ভালো লাগে লাইক দিকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো এটাই হচ্ছে প্রসাদপুর। তো চলো আজকের মতো এখানেই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।